কুড়িগ্রাম গিয়েছি অনেক বছর আগে, 7-8 বছর আগের কথা। হুজুর সময় তো বেশি হয়ে যাইতেছে, আপনি আমার রাগ হয়ে আপনারা খুব ধৈর্য ধরে বয়ান কিন্তু ওটা শুরু করলে মোনাজাত দিয়ে থয়ে দেব। কুড়িগ্রাম গেলাম, একজন হুজুর দেখতে আলেম মনে হয় না, থাক আর এখন নাড়াচাড়া করে না, যারা আসছে বসে পড়েন, বসে পড়েন ভিতরে ঢুকে বসে পড়েন, দাঁড়ায় থাকলে জান্নাতে গিয়েও খাড়ায় থাকা লাগবে, বসে পড়েন। হ্যাঁ আচ্ছা যাক, কিছু মানুষ দাঁড়ায় শুনুক, কিছু মানুষ দাঁড়ায় শুনে মজা পায়, শুনুক। দেখতে ওনারে আলেম মনে হয়, মাথায় পাগড়িও আছে, কিন্তু লোকটা আচরণটা একটু সন্দেহজনক। সন্দেহজনক বলতে বুঝছেন, বুঝেন স্ক্রু একটু কেমনে বুঝলাম, উনি আমার সামনে এসে তিনবার মুসাফা করছে, এক ব্যক্তি তিন তিন চারবার মুসাফা করলে হাতও বাড়ায় দেওয়া লাগে, কারণ হাত না বাড়াইলে আবার কে কোন দিক দিয়া কইবে যে হে অহংকারী, ঠিক না? আমরা আছি মহাবিপদে, এমন এক মুসিবতে মানুষের সাথে মুসাফা করলেও ঝামেলা না করলেও ঝামেলা, করলে সব চাপ দিয়ে ধরে, আবার এমন কিছু জায়গা আছে যেখানে মুসাফা করাও যায় না, আবার না করলে আবার কেউ অহংকারী করে, মুসাফা করার কিছু পদ্ধতি আছে। যার সাথে মুসাফা করতে যাবেন তার অবস্থা বুঝেন আগে, গাড়ি থেকে নামতেছি আমি, আমার কাপড় চোপড় ঠিক করতেছি, চাদর ঠিক করতেছি, একজনের হাত ধরে আমি গাড়ির দরজা লাগামু না চাদর ঠিক করুম না এর মুসাফা করবো না কোন দিকে কাম করবো কোন, তো এটা কিছু আছে আবেগ, বলাও যায় না কিছু। তো এখন আমি ওনার তিন চারবারের মুসাফা দেখে আপনার সন্দেহ হইল, ঘটনা কি? তো পাশের একজনকে জিজ্ঞাসা করলাম উনি কে, বলে হুজুর উনি আমাদের মসজিদের এক ইমাম ছিল এক সময়। পাশের এক মসজিদে পরিস্থিতি এমন কেন? বুঝলে তো লম্বা কথা, লম্বা কথাই শুনবো, বলেন না লম্বা কথা হলো হুজুর মসজিদে মুসল্লি হয় জুমায় একদিন, আর সারা বছরে মুসল্লি হয় জুমার দিনে পুরো মসজিদ ভরা, এই জন্য হোগলা লাগে। আগে তো গ্রামের যুগে টাইস ফাইস ছিল না, হোগলা শুক্রবার নামাজ পড়ে জুমার নামাজ পড়া হোগলা সব পিছায় রাখে, একটা হোগলা কোনো কায়দায় থাকে, ইমাম সাহেব আর দুই একজন মুসল্লি যদি মাঝে সাজে কোনো কায়দায় বাইজা পড়ে, তো তো ইমাম সাহেব ফজরের নামাজের সময় হোগলা তো গুছায় রাখছে, মোটামুটি দুই তিন চার দিন হয়ে গেলে কিছু আছে না ওই যে উলি পোকা ওর মধ্যে না বাসা বাঁধে, কথা পায় না উলি পোকা বাসা বাঁধছে, আর হোগলা পাইলে তো এমনি আর বাসা বাঁধে। ইমাম সাহেব একা রাত্র গভীর প্রচন্ড বাগানের মধ্যে মসজিদ অন্ধকারে খুব ভয়ে 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 একা আইসা মাইক চালু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান শুরু করছে। ওই হোগলার মধ্যে একটা পাগল ঢুকে আছে, ঠান্ডা লাগছে পাগল ঢুকে হোগলার মধ্যে বয়ে দিছে, ইমাম সাহেবের আজান শোনার ঘুম ভাঙছে মেজাজ গরম, একসাথে হোগলা টোগলা সুদ্দা সহ দাঁড়াইছে, এতগুলো হোগলা আর উলির মাদা একসাথে যদি হয় ঝনঝনঝন করে আওয়াজ উঠে না, আওয়াজ উঠে পাগলের ছিল গলা ভাঙা, গলা ভাঙা দিয়ে শিক্ষা দিছে ইমামের বউ, ইমাম সব তো মনে করছে হায় হায় জিন বুঝি আইলো, ভূত আর পেত নিচে আছে সব বুঝি আইলো, ইমাম মাইক টেক ধুয়ে দিছে, দৌড় দৌড় দিছে পাগলের সাথে ধাক্কা খাইছে, এই হাসা জোরে যাবে না, ধাক্কা জোরে খাইলে পরে মনে করছে কি রে ভূতের লোক ইনি ধাক্কা খাইলে, রাতের অন্ধকার তো ধাক্কা খায় ওই অবস্থায় ইমাম শেষ, এই যে মাথার সমস্যা হয়েছে এত চিকিৎসা করে ভালো বাড়ানো যায়, তাহলে আমাদের দেশের মসজিদগুলোর অবস্থা, শহরে তো আছেন হাজার হাজার মানুষ এই জন্য মসজিদ ফাঁকা যায় না, গ্রামে অধিকাংশ সময় এটা হয় তুমি এটা সেট করে বসে পড়ো, সেট করে বসে পড়ো,
নবীর কিছু ওলামায় ওয়ারিস আছেন, এরা ওলামায়ে কারাম। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কারাম হলো নবীদের ওয়ারিস। আর এই ওয়ারিস কেমনে ওয়ারাসাত হইছে, ওয়ারিস হলো কেমনে, উত্তরসূরি হলো কেমনে, আমরা জানি বাবার উত্তরসূরি হয় সন্তান, ঠিক না? বাবার সম্পদ সন্তান পায়, এই জন্য বাবা উত্তরসূরি হলো সন্তান। নবী আমাদের জন্য কি টাকা পয়সা রেখে গেছেন, সম্পদ রেখে গেছেন, জমি জমা রেখে গেছেন? নবীজি নিজেই বলেন, বা ইন্নাহুম লাম ইউয়ারিসুনা দিনার ওয়ালা দিরহামা, ইন্নাহুম ইউয়ারিসুল ইলমা। নবীজি বলেন, ওলামায়ে কেরাম যে আমি নবীর ওয়ারিস, এরা আমার টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস না, এরা হলো আমার ইলমের ওয়ারিস। ইলম এটাও একটা সম্পদ, ইলম এটাও একটা, বলেন না, ইলম এটাও একটা, এটা খুব বড় চমৎকার সম্পদ। এটা এমন এক সম্পদ যে সম্পদ কোনোদিন হারিয়ে যায় না, শেষ হয়ে যায় না, যেই সম্পদ মাইনাস হওয়ার সম্ভাবনা নাই, শুধু প্লাস হয়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মাল ইয়ফনা আন করিবিন ওয়াইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাকের বন্টন বড় চমৎকার, আমরা আল্লাহ পাকের বন্টনের উপরে খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনের সম্পদ, কোরআনের ইলম নামের সম্পদ, আর আল্লাহ তাআলা আমাদের শত্রু কাফির আর মুশরিক মুরতাদদেরকে দিয়েছেন টাকা পয়সা নামের সম্পদ। হযরত আলী বলেন, আমরা বড় খুশি, কেন? এই যে টাকা পয়সা নামের সম্পদ আছে, এটা একদিন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো ইলম নামের সম্পদ যদি কেউ মালিক হয়ে যায়, এই সম্পদ কোনোদিন শেষ হয় না, বাড়তেই থাকে, ঠিক না? তো এই ওলামায়ে কেরামদের চেহারার দিয়ে তাকিয়ে থাকা, এটাও বড় সওয়াবের কাজ। এই জন্যে যে কোনো মজলিসে আসবেন না, আজকের এই জায়গাটা তো অনেক দামি, সবচেয়ে বেশি দামি, কারণ এটা এক তো মসজিদ, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মসজিদ, ঠিক না? দ্বিতীয় দামি হলো, এটা এখন জান্নাতের বাগান, এই জায়গাটা এখন জান্নাতের বাগান। মসজিদ ছাড়া অন্য কোনো ময়দানে কোনো মাঠেও যদি কোরআনের আলোচনা হতো, তাহলে সেটাও জান্নাতের বাগান হতো, কিন্তু এটা তো মসজিদ। তো চার মানে জান্নাতের বাগানের মধ্যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। এই জন্য মাহফিলে আসলে কিছু নিয়ত করে আসবেন, এই নিয়তগুলো শিখায় দেয়। নিয়ত যত বাড়বে সওয়াব তত বাড়বে, নিয়ত যত বেশি সওয়াব তত বেশি। মাহফিলে আসলে এক নম্বর নিয়ত করে আসবেন, নবী তো আর দেখি নাই, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে দেখে নবী দেখার স্বাদ মিটাবো, এটা এক নম্বর, এই নিয়ত করে আসবেন। দ্বিতীয় নম্বর, মাহফিলে যখন আসবেন, নিয়ত করে আসবেন যে যতক্ষণ এখানে আসি ততক্ষণ গুনাহমুক্ত সময় কাটাবো। আপনারা বলেন, এই যে এখানে আমরা যারা আসি, এখানে হযরত উলামায়ে কেরামদের আলোচনা অনেকে বুঝেন নাই, এমন আছে না? অনেকে কথা বুঝেন নাই, কথা মনেও রাখতে পারেন নাই, কিন্তু এই জায়গায় যতক্ষণ বসা আছেন ততক্ষণ গুনাহ হচ্ছে না সওয়াব? একটা দামি জিনিস। তাহলে দ্বিতীয় নম্বর নিয়ত করে আসবো এটা, যে কিছুক্ষণ সময় গুনাহমুক্ত সময় কাটাবো, কারণ দুনিয়ার যত জায়গায় যান গুনাহমুক্ত সময় কাটানো যায় না, ঠিক না? যদি দিনই মাহফিলে আসা যায়, কোনো কথা না বুঝলেও, কোনো কথা মনে না থাকলেও, যতক্ষণ বসা আছি ততক্ষণ সওয়াব থেকে খালি না, কোনো গুনাহ হচ্ছে না। তিন নম্বর নিয়ত করে আসবেন,
যেখানে দ্বীনের ইলম শিখতে আসলাম। কি শিখতে আসলাম? দ্বীনে ইলম শিখতে আসলাম। তো যদি আল্লাহর আসমানি জ্ঞান ও ইলম শিখতে আসেন, আসমানি জ্ঞান শিখাটাকে ইলম বলে, এই ইলমের জন্য সময় দেওয়া এটা আরেক সওয়াব। চার নম্বর নিয়ত করবেন যে এখানে বসলাম কিছু কথা শিখে বাকি জিন্দেগিতে এটা বাস্তবায়ন করব। তো এই নিয়ত বসলে আরেক সওয়াব। বুঝাই দিয়ে বললাম তো, কয়টা সওয়াব হলো? চার ধরনের সওয়াব। এক জায়গায় বসলেন চার সওয়াব, ঠিক না? নিয়ত পরিবর্তন করলেই হয়। যাহ ভাইরাও, আমরা এখানে যারা আসি আমরা সব ইমানদার, সব মুসলমান, ঠিক না? এই ইমানদারদের এক চরম শত্রু আছে। এই চরম শত্রুর নাম কি? না শয়তান। মুনাফিক মুসলমানের চরম শত্রু না, কারণ মুনাফিক কখনো পাক্কা ইমানদার হতেও, কাফির মুসলমানদের ওই পরিমাণ শত্রু না, কারণ কোন কাফির মুশরিকও পাক্কা ইমানদার হতে, কিন্তু শয়তান বা ইবলিস এ মুসলমানদের ইমানদারদের সবচেয়ে পাক্কা দুশমন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানের দুশ্মনীটা শুরু হলো কবে? দেখেন, শয়তান পুরো জগতের বাদশাহী ছিল শয়তানের, পুরো পৃথিবীর বাদশাহী ইবলিসের ছিল। কোন কোন বর্ণনা এমন পাওয়া যায়, বর্ণনা একটু দুর্বল, এমনও পাওয়া যায় যে ইবলিসের এমন কোন জায়গা জমিনের বাকি ছিল না যেই জমিনের জায়গায় ইবলিসের সাজদা পড়ে নেই। ইবলিস এত রাজত্ব পেয়েছিল যে ফেরেশতাদের উস্তাদ খেতাব পেয়েছে। ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য বাসস্থান দিয়েছিল। কোথায়? ইবলিসের থাকতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতে থাকো। ইবলিস পুরো জগতের রাজত্ব ছিল ওর মধ্যে, বাদশাহী ছিল। যে বলে মুআল্লামুল মালায়েকা, ব্যাপারটা এরকম না, ফেরেশতাদের উস্তাদ ব্যাপারটা এমন না, পুরো জগতের যেহেতু রাজত্বর মধ্যে ছিল আর এর মধ্যে ফেরেশতারাও ছিল, ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞানী ছিল এই ইবলিস। এজন্য উদাহরণ দিয়ে বলা হয় এটা, ইবলিসের মধ্যে এত কিছু ছিল কিন্তু ইবলিসের মধ্যে অহংকার মুক্ত করতে পারেনি, অহংকার দূর করতে পারেনি। এজন্য ইবলিসের এত দামি 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 জিনিস, এগুলো তো নিজে পাইছে এমন না, আল্লাহ তারে দিছে। কথা বলে না, ইবলিসকে এত সম্মান দিয়েছেন কে? ঠিক না? কিন্তু আদম আলাইহিসসালামকে বানাইয়া আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম তার দেহের মধ্যে রূহ ফুঁকি দিয়া, নিচের দিকে না, মাথা আমার দিকে, চেহারা আমার দিকে, মাথা নিচের দিকে না, কারো মাথা নিচের দিকে থাকবে না, এটা মজলিসের আদব না। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বানায়া আদম আলাইহিসসালামের শরীরে রূহ ফুঁকি দিলেন, রূহ ফুঁকি দিছেন। এবার আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পুরো মখলুকের থেকে শ্রেষ্ঠ মখলুক বানাবেন, সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব বানাবেন। শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সাজদা করার জন্য বলছেন। প্রশ্ন হলো, আদম আলাইহিসসালামকে যদি সাজদা করা হয়,
তাহলে এই যুগের মানুষকে সাজদা করতে অসুবিধা কোথায়? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাজদা করতে বলছেন কিভাবে, এটা বুঝার বিষয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সাজদা করতে বললেন ফেরেশতাদেরকে, এখানে খুব পয়েন্ট বুঝেন। এক নম্বর পয়েন্ট হলো, আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সাজদা করতে বলা হয়েছে। তার মানে আদম আলাইহিস সালাম মখলুকের শ্রেষ্ঠ হবেন, বাকি যত মখলুক আছে সব আদম আলাইহিস সালামের থেকে সম্মানের দিক থেকে বলে না সম্মানের দিক থেকে নিচে। যেহেতু আদম আলাইহিস সালামের সম্মান বেশি, তার মানে আদম আলাইহিস সালামের সন্তান বনি আদমেরও সম্মান বেশি। এজন্য এই বনি আদমের সম্মান দেখাইতে গিয়ে আর নিচের যারা আছে এদেরকে আদম আলাইহিস সালামকে সাজদা দিতে বললেন। সুতরাং কোন শ্রেষ্ঠ ব্যক্তি আরেক শ্রেষ্ঠকে সাজদা করতে পারে না, কোন মানুষ একজন আরেকজনকে সাজদা করতে পারে না। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করছে, হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় হলো, যদি ধরেও নেই যে সাজদা করেছেন স্বাভাবিক, তাহলে এর দুইটা জবাব। এক নম্বর জবাব হলো, আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন মানে হলো এই যে আল্লাহ তাআলা তাকেই সাজদা করতে বলেছেন, তবে আদম আলাইহিস সালামকে কিবলা বানায় সাজদা করতে বলেছেন। কি বানায়? যেমন আমরা এখন কাবাকে কিবলা বানাই না, কথা বলে না, আমরা কাবাকে কিবলা বানাই না। এখন যদি কেউ বলে আমরা কাবাকে সাজদা করি, বিষয়টা কি সঠিক? বলেন না আমরা কাবা সাজদা করি, কি সাজদা করি? আল্লাহকে সাজদা করি, ঠিক না? তো কাবা কি কিবলা বানায়? যখন কিবলা কাবা ছিল না, তখন আমরা কারে কিবলা বানাইতাম? বাইতুল মাকদিসকে, ঠিক না? বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাসকে আমরা কিবলা বানাইতাম। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে সাজদা করতে বললেন, এখানের মাকসাদ আদম আলাইহিস সালাম ছিলেন না, এখানের মাকসাদ ছিলেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে কিবলা বানায় ফেরেশতাদেরকে সাজদা দিতে বলেছে। দ্বিতীয় হলো, না কিবলা না, আদম আলাইহিস সালাম রেই সাজদা দিতে বলছেন। যদি এটা মেনেও না হয়, তাহলে এটারও জবাব হলো, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের দিন আর ধর্মে এটা জায়েজ ছিল, সম্মানের সাজদা এটা জায়েজ ছিল, ইবাদতের সাজদা না। সাজদা দুই ধরনের, কয় ধরনের? একটা হলো ইবাদতের সাজদা, আর একটা হলো সম্মানের সাজদা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর ধর্মে, সকল নবীর ধর্মে সম্মানের সাজদা জায়েজ ছিল, ইবাদতের সাজদা কোন নবীর ধর্মেই জায়েজ না। ইবাদতের সাজদা প্রাপ্যকে, কিন্তু সম্মানের সাজদা জায়েজ ছিল কোন কোন নবীর ধর্মে? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম নবী পর্যন্ত। কিন্তু এই সম্মানের সাজদাও আমার নবীর ধর্মে স্পষ্ট নিষেধ করা হয়েছে। বুঝেন নাই? এই সম্মানের সাজদাও আমার নবীর ধর্মে নিষেধ করা হয়েছে। না, আমাদের দেশের একদল আছে যারা পীরকে কিবলা বলে, পীররে কাবা বলে। এদের হিসাব হলো, আমরা আল্লাহকেই সাজদা দেই, কিন্তু পীররে কিবলা বানায় দেই। নাউজুবিল্লাহর পাওয়ার এই হইল তো চলে না। এটা জায়েজ না নাজায়েজ কেমনে বুঝলাম? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এই জাতীয় সম্মান সূচক সাজদাকেও হারাম করা হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সাজদা জায়েজ থাকতো তাহলে আমি নবী বলতাম পৃথিবীর সকল স্ত্রীকে স্বামীর পায়ে সাজদা দিতে। এটাকে জায়েজ করছেন না না জায়েজ?
তার মানে স্ত্রী স্বামীর পায়ে সাজদা দিতে পারবে না, বাবা সন্তানের পায়ে, সন্তান বাবার পায়ে সাজদা দিতে পারবে না। কিন্তু ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে স্বপ্নের কথা আছে, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামার, والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, এসে তার বাবার কাছে বলছেন, আব্বা 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য, এই 13টা জিনিস দেখেছি, আমাকে সাজদা করতেছে। তার মানে বুঝে গেল এটা ওই যুগে জায়েজ ছিল, এই যুগে এটা। এখন যদি কেউ আদম আলাইহিস সালামের সাজদাকে দলিল বানায়া এই যুগে আইসা কোনো পীরের পায়ে সাজদা দেওয়া জায়েজ প্রমাণিত করতে চায়, এটা সত্য না মিথ্যা? ভালো না মন্দ? শুদ্ধ না ভুল? বুঝলেন তো কথা কয় না? আরো একটু সহজে বুঝাই, প্রশ্ন করতে পারেন যে হুজুর আদম আলাইহিস সালাম বা অন্যান্য নবীদের আমলে জায়েজ ছিল, এই আমলে জায়েজ কেন করা হলো না? দেখেন হাজারো এমন ইসলামের বিধান আছে যেই বিধান আগের যুগের দ্বীনের নবীদের ধর্মের সাথে মিলে না। যেমন একটা উদাহরণ দেই, আদম আলাইহিস সালামের ধর্মে জায়েজ ছিল, আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হইত, একজন ছেলে একজন মেয়ে, এমন করে জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, আবার আরেক জোড়ার মেয়ে ভিন্ন জোড়ার ছেলের সাথে বিয়ে দেওয়া হতো। তার মানে আদম আলাইহিস সালামের সন্তানদের নিজ সন্তানদের মধ্যে বিয়ে হয়েছে, বলে না? এই যুগে কি কারো সন্তানের সাথে কারো সন্তানের বিয়ে দেওয়া জায়েজ হবে? আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ভাই বোনদের মধ্যে বিয়ে হয়েছে, এই যুগে কি কারো ভাই বোনদের মধ্যে বিয়ে করা জায়েজ হবে? ওই দলিল দিয়ে এই দলিল প্রমাণ করা। যা হোক, লম্বা কথা, এদিকে আলোচনা করতে গেলে অনেক লম্বা লাগবে। আদম আলাইহিস সালাম কে আল্লাহ সাজদা করতে বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযু কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, ওয়া ইযু কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, রব্বে কারিম নিজেই বলেন, আমি ফেরেশতাদেরকে যখন বললাম তোমরা আদমকে সাজদা করো, আল্লাহ তাআলার হুকুমে সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করলেন। আল্লাহ বলেন, ইল্লা ইবলিস আবা, ইবলিস অস্বীকার করলো, আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ এই যুক্তি আমি মানি না, এই আদেশ আমি কি তোমার যুক্তি বলো? ইবলিস এবার আল্লাহর কাছে যুক্তি দিতে আরম্ভ করেছে, খলকতহু মিন তিন, খলকতনি মিন নার ওয়া খলকতহু মিন তিন। যুক্তি হলো, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, এই আদমকে বানাইছেন মাটি দিয়া, আগুনের শক্তি বেশি মাটির শক্তি কম, আগুনের মধ্যে মাটি দিলে আগুন মাটি পড়ে যায়, এই শক্তিশালী আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি মানুষকে সাজদা দিতে পারি না। আল্লাহ কয় দুনিয়ার মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বলেন টেনশন করো না, ওয়াকানা মিনাল কাফিরিন, আগে থেকে ও কাফির ছিল। এখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিই, আপনারা বিরক্ত হইতেছেন? কষ্ট হইতেছে? কষ্ট হইলে আমারে বইলেন, অসুবিধা হইলে আমারে বইলেন, কিন্তু এদিক সেদিক তাকানো যাবে না, মনোযোগ নষ্ট করা যাবে না, উঠাও যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। কথা কয় না ঠিক কইয়া এরপরে উঠে গেলা দেখেন,
কি কথা কয় না কেন? ঠিক কয়া যারা উঠে এগারো এগারো ভিতর ঠিক নাই তো কথা কান না, মুখে একটা কয় ভিতরে আল্লাহ কবুল করো, আমিন কর, উঠবো না তোকে ইনশাআল্লাহ। ওই কে উঠে তারা জায়গা দেন, তাড়াতাড়ি জায়গা দেন, আমার এটা তবিয়তের সাথে যায় না, আমি পারি না। না রাত্রে তিনটা পর্যন্ত দরকার নাই, আমি চিন্তা করছি আর হয়তো আধা ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। বাস ক্লিয়ার হয়েছে তো মোটামুটি? কি যে তো কি বললাম, সব সাজদা করছে কিন্তু ফিরিস্তা ইবলিস সাজদা করে নাই। একটা ছোট্ট প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেই। দেখেন আল্লাহ তাআলা এই কথা কেন বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস আগে থেকেই কাফির ছিল, বুঝেন নাই? ইবলিস আগে থেকেই কাফির ছিল, তার মানে আল্লাহ জানতেন যে ইবলিস সাজদা দেওয়ার পদ্ধতির মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকেও জানাইলেন, ফেরেশতারা জানে রাখো এটা কিন্তু কাফির, এটা সঠিক না, বুঝেন নাই? কিছু মুনাফিক সব সময় চিনা যায় না, মাঝে মাঝে মুনাফিক চিনা যায়, যুদ্ধের ময়দানে কিছু মুনাফিক চিনা যায়, কথা কয় না? এই যে নির্বাচন গেল, নির্বাচনেও কিছু মুনাফিক চিনা যায়। কে মুনাফিক আর কে মুনাফিক না আল্লাহ তো জানেন, না জানেন না তো, মাঝে মাঝে এগুলো ঘটাইয়া আল্লাহ তাআলা মুনাফিক গুলোর জাতির সামনে পরিচয় করায় দেয়। তো এই ইবলিস তো আগে থেকে কাফির, কিন্তু আল্লাহ তাআলা এই সাজদার পদ্ধতি দিয়া ফেরেশতাদেরকেও জানাইছেন, যদি না জানাইতেন আল্লাহ যদি ইবলিস ধৈরা বাইর করে দিতেন, এই যা তুই কাফির, তুই আমার জান্নাতে থাকতে পারবি না, তাহলে ফেরেশতারাই আপত্তি জানাইতো আল্লাহ এটা কেমন করলেন। আল্লাহর জন্য বের করতে সুবিধা হয়, কারোর জন্য প্রশ্ন না করে, এই জন্য কাফিরটারে বাস্তবে প্রমাণ করানোর জন্য সাজদার পদ্ধতি দিলেন। আল্লাহ তো সবাইকে আদেশ করছেন, সব ফেরেশতারা সাজদা করছে, ও দাঁড়ায় এখন আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, আগুনের শক্তি বেশি মাটির শক্তি কম, আগুনের গতি উপরে মাটির গতি নিচে, আমি এত শক্তিশালী হইয়া আদমকে সাজদা দিতে পারবো না। ফেরেশতারা তো এই প্রশ্ন করেন নাই, কিন্তু ইবলিস সাজদা এই প্রশ্ন করেছে, আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন, ও আগে থেকে এটা কাফির ছিল। এখন আল্লাহ তাআলা বলেন আমার দরবার থেকে বের হয়ে যাও। দেখেন হুকুম অমান্য করছে কয়টা, বলে না তো কথা, ইবলিসে হুকুম অমান্য করছে কয়টা, আল্লাহ পাকের এক হুকুম অমান্য করছে, ভালো করে মনে রাখেন। এই জন্য ইবলিসের ক্ষতি হলো কয়টা, দেখেন কতগুলো ক্ষতি। এক নম্বর ক্ষতি, জগতের রাজত্ব হারাইছে, পুরো জগতের ফেরেশতাদের উস্তাদ ছিল তাও হারিয়েছে, জান্নাতে বসবাস করতো তাও হারিয়েছে, জান্নাতে বসবাস করা অবস্থায় জান্নাতি খাবার পাইতো, জান্নাতি পোশাক পাইতো তাও হারিয়েছে, আল্লাহ পাকের রহমত পাইতো তাও হারিয়েছে, কথা কয় না? এখন লাভ হইছে কি, আজীবনের জন্য লানত, কথা বলে না? জান্নাত থেকে তো বের হইছে, হইছেই চির জীবনের জন্য জাহান্নাম, ঠিক না? আল্লাহ পাকের কয়টা হুকুম অমান্য কইরা, কয়টা, একটা হুকুম অমান্য করে মিনিমাম পাঁচ ছয়টা লস হয়েছে, ঠিক না? এখন আপনি একটু বলেন, ফেরিস যদি ইবলিস চায় আল্লাহর দরবারে আবার ফিরতে পারবে, সুযোগ আছে? এবার বলেন যদি ইবলিস একটা হুকুম অমান্য কইরা আল্লাহ পাকের দরবার থেকে আজীবনের জন্য বিতাড়িত হয়, আমি আপনি যারা পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্তও পড়ি না, প্রতিদিন আল্লাহ পাকের হুকুম অমান্য করি কয়টা, না পাঁচবার না,
পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ কায়রা কার, তার মানে ১৭টা হুকুম অমান্য করতেছেন, কথা বলে না। এরপরে সুন্নত যোগ করলে তো আরো, যেহেতু ফরজ আল্লাহ পাকের ডাইরেক্ট হুকুম, তাহলে যেই মানুষটা নামাজ পড়ে না অত আল্লাহ পাকের ১৭টা হুকুম অমান্য করে, কথা কয় না। তো শয় আমার কাছে মনে হয় শয়তানও এর থেকে দূরে থাকে, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ট্রাকের পিছনে লেখা থাকে না, তো এই শয়তানের ইবলিসও যেই বেনামাজি নামাজ পড়ে না ওর কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকে, কারণ ইবলিস মনে করে এক হুকুম অমান্য কইরা আমি রবের দরবার থেকে চিরজীবনের জন্য বিতাড়িত হয়েছি, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি। যেই মানুষটা নামাজ পড়ে না ও তো প্রতিদিন ১৭টা হুকুম অমান্য করে, এক সপ্তাহে কতগুলো হুকুম অমান্য করলো, মাসে কতগুলো হুকুম অমান্য করলো, বছরে কতগুলো হুকুম অমান্য করলো, এবার ৩০ বছর ৪০ বছর ৫০ বছর হায়াতে আল্লাহ পাকের কতগুলো হুকুম অমান্য করলো। আ ইবলিস কয় গজব তো ওর উপরে পড়বে, তার আগে আমি দূরত্বে থাকি। এখন সিদ্ধান্ত আপনাদের, নামাজ বা শক্ত পড়বেন না পড়বেন না সিদ্ধান্ত আপনাদের, আমি কারো ওয়াদা করানোর দরকার না, কারণ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে এটা আবার ভেজাল, কথা কন না কেন। যখন নামাজ ছাড়তে মনে চাইবে তখন আজীবনের জন্য কথাটা স্মরণ রাখবেন যে আমি কি ইবলিসের চেয়ে ভালো না ইবলিসের চেয়ে খারাপ হতে যাচ্ছে, ঠিক না। বাস এই এক এক ঔষধ দিয়ে দিলাম, যদি এটা মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় কোনোদিন নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। এখন যা হোক ইবলিসকে আল্লাহ তাআলা বের করে দিল, দেখেন ইবলিস বের কইরাও বের হইয়াও তুই রাগান্বিত অবস্থায় আল্লাহ এই মুহূর্তে আল্লাহর কাছে দাঁড়ায় কয় আল্লাহ আপনি আমার আমার কাছে আপনার কাছে আমার দুইটা আবদার আছে, এই আবদার দুইটা রাখবেন আল্লাহর কাছে কয়, আল্লাহর কাছে কয়। তো ইবলিস জানে তো আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহ তাআলা এই সময় চাইলেও তোর ফেরত দেয় না, ইবলিস এই সময়ও চায় লে আল্লাহ। দুইটা জিনিস আপনার কাছে চাওয়া, কয়টা? এক নম্বর হলো আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, আল্লাহকে যা দিলাম। দ্বিতীয় নম্বর আমি যেন আপনার বান্দাদেরকে ধোকা দিতে পারি এবং ওর শরীরে ঢুকতে পারি, কলবের মধ্যে ঢুকে ঢুকে যেন ধোকা দিতে পারি, এই সুযোগটা আপনি আমারে দিবেন, আল্লাহ বলে স্যার সেটাও দিলাম। এখন ইবলিস আল্লাহর কাছ থেকে পাওয়ার পাইয়া আল্লাহরে চ্যালেঞ্জ দেয়, পাওয়ার পাইছে কার কাছ থেকে, এবার চ্যালেঞ্জ দেয় কারে, হায় হায় লা আকউদান্নাকা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার সোজা রাস্তার মাঝখানে বয়ে থাকবো আমি, আপনার বান্দারা চলতে গেলে আমি বাধা দেব, আপনার রাস্তায় চলতে গেলে বাধাটা কয় ধরনের দিবেন। আরে আলোচনা তো লম্বা হয়ে যেতেছে, আচ্ছা শয়তান কয় ধরনের বাধা দেয়, এর মধ্যে এক নম্বর বাধা, এক নম্বর পদ্ধতি হলো শয়তান মাঝে মাঝে বড় ওয়াইজের সুরত ধরে আসে, আমি বড় বক্তা নসিহত করার নিয়ত করে আসে, ভালো করে মনে রেখে সব ওয়াইজ যে ভালো এমন না, কিছু ওয়াইজ ইবলিস, কেমনে এটা শয়তানের গুণ, শয়তানও বড় ওয়াইজের ভাব ধরে আসে, যেমন এই ভাব ধরে গিয়েছিল হাওয়া আলাইহাসসালামের কাছে, আদম আলাইহিসসালামের কাছে, আরে গন্ধম খাইতে নিষেধ করছে আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই একটা গাছের ফল খাইতে না নিষেধ করছে, এই ধরনের যতগুলো ফল এগুলো তো খাইতে নিষেধ করে না। হারা হাওয়া আলাইহিসসালাম রে গিয়া কি বুঝায়, আল্লাহ বলছে এই একটা গাছ এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছে, কিন্তু এই নির্দিষ্ট গাছের অন্য গাছের এই জাতির অন্য কিছু ফল আছে এটা তো খাইতে নিষেধ করে নাই, এখন এখন নসিহত করতেছে যদি খাও তাহলে কি হবে, খাইলে দুইটা জিনিস হবে,
হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাইবা, নয়তো তোমরা চিরজীবনের জন্য জান্নাতে বসবাস করবে। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামও দেখলেন, আসলে তো আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিহি শাজারা, এই নির্দিষ্ট গাছ দেখায় বলছেন এর ধারে কাছেও যাও না, কিন্তু অন্য গাছের ফল তো খাওয়া যায়, এই জাতের অন্য গাছের ফল তো খাওয়া যায়। ইবলিস তো নিয়া হাজির, লোভ কি চিন্তা করছে, চিন্তা করেছেন যে না খাইলে তো আমরা জান্নাতে আজীবন থাকতে পারবো, খাইলে ফেরেশতা হয়ে যাবো, তাহলে অসুবিধা কোথায়? খাইছেন তো খাইতে দেরি, কাপড় খুলে যেতে দেরি হয়, খাইছেন তো এখন নাপাক ছাড়ার অবস্থা তৈরি হয়েছে, তো জান্নাতে তো নাপাক হাজাত ছাড়া যায় না, আল্লাহ দুনিয়ায় পাঠায় দিছেন, এটা লম্বা কথা। আল্লাহু আকবার, দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহাস সালাম যা করেছেন এটাকে গুনাহ না, এটা কি না? গুনাহ না, ভালো করে বুঝেন, খুব ভালো করে এই পয়েন্টটা খুব বুঝার বিষয়, এই পয়েন্টটা বুঝলে পুরো ওয়াজ বুঝবেন। আদম আলাইহিস সালাম যেটা করেছেন এটা কি না? গুনাহ না, কারণ কোন নবীরা গুনাহগার নয়, সকল নবীরা বেগুনাহ মাসুম, এটা ঈমানের দাবি। তার মানে আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেন নাই, বলেন না কেন? আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেন নাই, এমনকি আমরা এটাকে ভুলও বলতে পারি না, আমরা সাধারণ উম্মত এটাকে কিও বলতে পারি না, ভুলও বলতে পারি না। তবে হ্যাঁ, হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন, এখানে ছোট্ট পয়েন্ট আছে, আপনারা কথা বুঝতেছেন তো? পয়েন্ট হলো, পয়েন্ট হলো আপনার সন্তান আর দূরের এক সন্তান দুইজনে মিলে খেলতেছে, আচ্ছা খেলাধুলা কি নাজায়েজ? এমনি এমনি মাঠে খেলাধুলা করতেছে, শরীর চর্চা, ও কোনো খারাপ কাজ করতেছে? ও কিন্তু খারাপ কাজও করে না, আড্ডাবাজিও করে না, কিন্তু আপনি দেখেন যে ওর দুষ্টমি বেশি করতেছে, আপনি এখন চাইতেছেন এখন খেলাধুলা চলবে না, বাসায় গিয়ে লেখাপড়া করবে, এই জন্য আপনি ডাইকা ধমক দিলে, থাপ্পড় দিলে কারে দিবেন? আপনার ছেলের দিবেন না পাশের ঘরের আরেকজনকে দিবেন? দুষ্টমি তো আরেকজনও করতেছে, দুষ্টমি পাশের ঘরের ছেলেটাও করতেছে, আপনার ছেলেও করতেছে, আপনার ছেলেটা ধমক দিবেন কেন? আপনার ছেলে ছোট্ট অন্যায় করে এটা আপনার কাছে বড় কঠিন লাগে, দূরের মানুষ হাজার অন্যায় করুক তাতে কিছু আসে আর যায়। আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই, ভুল করেন নাই, আল্লাহর চোখে বিষয়টা ভুল, বুঝেন নাই, গুনাহ করে নাই কেমনে? খুব ভালো এই পয়েন্টটা বুঝেন, এই জন্য বলছি বারবার এই পয়েন্টটা বুঝেন, গুনাহ করে নাই কেমনে? দেখেন আল্লাহ কি বলছেন, লা তাকরাবা হাদিহি শাজারা, এটা মনে করেন গাছ, আল্লাহ বলছেন এই গাছের ধারে কাছেও যাইবা না, এই গাছের ফল নিষেধ করেছেন, তার মানে ওই গাছের ফল তো আল্লাহ নিষেধ করেন নাই, তো এই গাছটাও যেই ফল ওই গাছের ফলটাও একই ধরনের, বুঝে না, একই ধরনের ফল, আল্লাহ নিষেধ করছেন কোন গাছের কথা, এই গাছের ফল নিষেধ করছেন, ওই গাছের ফল তো আল্লাহ নিষেধ করেন নাই, এই যুক্তি দিয়ে আদম আলাইহিস সালাম খাইছেন, ওই ফেরেশতার কি বলে ইবলিসের নসিহতে পড়া, কথা বলে না, খাওয়ার পরে কি হলো, জান্নাতের পোশাক খুলে গেছে, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। এখন আদম আলাইহিস সালামের অবস্থা দেখেন, গুনাহ করেন নাই, কারণ কোন নবীরা গুনাহগার নয়, সকল নবীরা বেগুনাহ মাসুম, অন্যায় করেন নাই, আমাদের চোখেও ভুল না, যদি বলি তাহলে কার চোখে ভুল? রবের চোখে ভুল। এতটুকু অন্যায়ের কারণে আদম আলাইহিস সালামের অবস্থা এমন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন সিরিয়ায়, হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়েছেন জিদ্দায়, দুইজনে গিয়া আরাফার ময়দান এখন যেখানে এইখানে গিয়া দুইজন একত্রিত হয়েছে, এই জন্য এটা আরাফা বলে, পরিচয়ের মাঠ, বুঝে না, এই জন্য ময়দানটা হলো কি এর ময়দান, আরাফার ময়দান, ওখানে দুইজনের পরিচয় হয়েছে দুনিয়াতে ইসা নতুন করে, এতটুকু এতটুকু ভুলের কারণে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দুইজনে 40 দিন খানা খাননি, কতদিন? 40 দিন, বলেন না কতদিন? 40 দিন খানা খান নাই,
আল্লাহু আকবার। 40 দিন খানা খান নাই, 100 বছর পর্যন্ত কান্না করেছেন, চোখের পানি ফেলে কান্না করেছেন, 300 বছর পর্যন্ত তাওবা করেছেন। কোন বর্ণনায় এমন পাওয়া যায় তাফসীরে বাগাবীতে লেখে যে 300 বছর পর্যন্ত লজ্জায় আসমানের দিকে মাথা উঁচু করে তাকান না। মুসলমান, আমি এই পয়েন্টটা আপনাদেরকে একটু বোঝাতে চাই, যেটা গুনাহ না, গুনাহে কবিরা তো বহুত দূরে, গুনাহে কবিরাও না, গুনাহে সগীরাও না, অন্যায়ও না, আমাদের চোখেও ভুল না, বুঝে না, পয়েন্ট বুঝে না। গুনাহে কবিরা করছেন, সগীরা না, অন্যায় করছেন, আমাদের চোখে ভুলও করেন নাই, আল্লাহর চোখে ভুল। এতটুকু কাজের কারণে, এতটুকু ভুলের কারণে 40 দিন খানা খান নাই, 100 বছর পর্যন্ত কান্না করেছেন চোখের পানি ফেলে, 300 বছর তওবা করেছেন আসমানের দিকে লজ্জায় মাথা তুলে তাকান নাই। এবার বলেন আপনার আমার গুনাহের কারণে কি পরিমাণ মাফ চাওয়া দরকার? এই পয়েন্টটা কি বুঝছেন? এই পয়েন্ট বুঝলে এবার প্রশ্নের উত্তর দেন, আপনি আমি যে অন্যায় করি, আপনি আমি যে এই পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ গুনাহের কারণে আল্লাহর কাছে কি পরিমাণ মাফ চাওয়া দরকার? আমরা চাইতে পারি না কেন? ওই যে শয়তান ধোকা দিয়া ভুলায় রাখছে। বলছিলাম শয়তানের ধোকা দেওয়ার এক নম্বর পদ্ধতি কি? ধোকা দেওয়ার এক নম্বর পদ্ধতি কি বললাম? নেক্সট সুরতে আসে, কথা কয় না, নসিহাত করার সুরত ধরে আসে। তো নসিহাত চাইলেই কারো শোনা, আসতে কয় কেন, বক্তা পাইলেই নসিহত শোনা যাবে না, আগে বক্তারে পরীক্ষা করেন, এই বক্তার ওয়াজ কতটুকু ভালো, কতটুকু কোরআন সম্মত, যদি কোরআন সুন্নাহ সম্মত হয় মানব, না হলে প্রত্যাখ্যান করব। দ্বিতীয় শয়তানের দ্বিতীয় নম্বর ধোকা দেওয়ার পদ্ধতি হলো, এই ঘাড়ের এখানে একটা রগ আছে, ঘাড়ের এখানে, আপনি ডান হাতটাকে যদি ঘুরায় বাম হাতের এখানে নেন, দেখবেন ঘাড়ের এখানে একটা রগ বাঁধে, বাজে নাকি বলে না, বাঁধেনি, এই রগে এইখান থেকে শয়তান ঢুকার একটা জায়গা আছে। শয়তান এখান থেকে ঢুকে, এইখান থেকে শয়তান ঢুইকা মানুষের কলবের মধ্যে জায়গা নেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঠিক এই জায়গাটায় মোহরে নবুয়ত সেট কইরা ওই জায়গাটা আটকায় দিয়েছে। এই জন্য আমার নবীকে কোনো শয়তানের ইবলিস ধোকা দিতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একদিন নবীজি বলেন, প্রত্যেকজন মানুষের সাথে একটা শয়তান আছে। আম্মা জান প্রশ্ন করেন, আম্মা আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে একটা আছে? আম্মাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে কি আছে? নবীজি বলেন, আছে, ওয়ালাকিন আসলামা, ওটা মুসলমান হয়ে গেছে। এই শয়তান নবীজিকে ধোকা দিতে, কিন্তু সকল মুমিনকে ধোকা দেয় শয়তান, সকল মুমিনকে ধোকা দেয়। কেমনে? ঘাড়ের রগের এখান থেকে ঢুকা, নবীজির ঠিক এই জায়গাটায় মহরে নবুয়ত ছিল, জানেন তো এটা, মহরে নবুয়ত ছিল, নবীজির মহরের সিল ছিল, একটা নবীজির নবুয়তের সিল ছিল, জায়গাটা আটকায় দেওয়া হয়েছে। ইবলিস ওখানে ঢুকতে পারে নাই, নবীজির কলবে ইবলিস জায়গা নিতে পারে নাই। এর পরেও যদি দুনিয়ার কোনো কিছু নবীজির কলবের মধ্যে ঢুকা যায়, এই জন্য আবার জিবরিলকে দিয়া আল্লাহ তাআলা কলবটারে ধোয়া, ওপেন হার্ট সার্জারি করাইয়া আবার জায়গায় সেট করায় দিয়েছেন। একবার দুইবার না, তিনবার, কোন বর্ণনায় চারবার। সুবহানাল্লাহ, বলবেন না? এখন আপনার আবার কলবে তো শয়তান জায়গা করে রাখছে, আপনার আবার কলবে কে জায়গা করে রাখছে? শয়তান থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি কি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, শয়তান ধোকা দেয় এক নম্বর বললাম কোনটা, নেক্সুরতে, দ্বিতীয় হলো কলবের ভিতরে ঢুইকা,
তিন নম্বর শয়তান ধোঁকা দেওয়ার পদ্ধতি বুঝতে হবে এটা তিন নম্বর শয়তান ধোঁকা দেয় কলবে ঢোকে না দূর থেকে আসর করে ফোকাস দেয় না দূর থেকে ফোকাস করে নামাজ পড়তে গেলে শয়তান করে কি কথা কন না কেন এই জন্য হাদিসে আসছে রাত যখন গভীর হয় ফজরের নামাজের আগে শয়তান ইমানদারের তিনটা গিড়া দেয় কয়টা গিড়া লাগায় তিনটা ঘুমাইতেছে কয়টা তিনটা কয়টা গিড়া লাগায় ইমানদার যখন ঘুম থেকে উঠা হায় রে কেমনে বলবো এই যে কইতেছি আলোচনা লম্বা হয়ে যায় তো পারতেছি না ছোট করতে পারতেছি না ইমানদার যখন ঘুম থেকে উঠা এক নম্বর দোয়া পড়ে ঘুম থেকে ওঠার একটা দোয়া আসেনি কি দোয়া কি মাশাআল্লাহ কিছু কিছু জানেন দেখা যায় সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়া পড়লেন সাথে সাথে একটা গিড়া খুলে গেল জোরে বলে না দ্বিতীয় নম্বর বজ্জু করলেন আরেক গিড়া খুলে গেল ফজরের নামাজের সুন্নতে দাঁড়াইলেন আরেক গিড়া খুলে গেল আর যে তিনটা গিড়া থাকে নামাজও পড়েন নাই ঘুম থেকে উঠা দোয়াও পড়েন নাই ওযু করেন নাই ঘুম থেকে সকাল আটটায় উঠছেন উঠে রং চা খাচ্ছেন রুমে বসে বসে শয়তানের গিড়া নিয়েই সারাদিন ঘুরতেছেন ফজর মিস করাইলো মানে আপনার জোহর মিস করাবে জোহর মিস করাইলো মানে আসর মাগরিব এসে অটো মিস কথা বলে না আর যেই মানুষ পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না তাহাজ্জুদ তো কল্পনাও করা যায় না তাহলে নামাজই হইতে হইলে এক নম্বর ফজর লাগবে এই জন্য নবীজি কয় মুনাফিকের কাছে দুই ওয়াক্ত নামাজ বড় কঠিন কয় ওয়াক্ত ফজর আর ইশা মুনাফিকদের কাছে এটা বড় মারাত্মক কঠিন নবীজি বলেন যদি জানতো ফজরের বরকত কি তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজরে মসজিদে এই যে আজকে বয়ান শুনতে কত আসছেন আমি বুঝলাম সব এই মহল্লার না অন্য মহল্লা থেকেও আসছেন তো 50% তো এই মহল্লার আছে নাকি ইমাম সাহেব হ্যাঁ 50% বাদ দিলাম 25% তো আছে 25-30% কথা বলে না ফজরের মুসল্লি কয় হাজার এখানে পাঁচ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইলে মোটামুটি বোঝা যায় যে কিছুটা হয় পাঁচ কাতারে যদি হয় তাইলে মাশাআল্লাহ কিছুটা মুসল্লি হয় তার মানে এখনো পুরোপুরি হয় না এটা তো আপনাদের এখানে দৃশ্য কত গ্রাম দেশে গেলে দেখা যায় যে মসজিদে খালি খতিব ইমাম সাহেব একলা একলা কি এর মসজিদ মুয়াজ্জিন আসেনি গ্রামের মসজিদগুলোতে কি কথা কন না কেন সেদিনকে শুনলাম এক জায়গায় কি কায়দা মসজিদে ফজরের নামাজে আসার জন্য নতুন একজন মেহমান উনি ফজরের নামাজে মসজিদে গেছে গিয়া দেখে মসজিদ এখনো খোলা নাই মসজিদ খোলা নাই আজান হইলো কেমনে তো এখন আজান কেমনে হইলো উনি এটা খুঁজতেছে নামাজের সময় হয়ে গেছে মসজিদ এখনো বন্ধ কিন্তু মালিকে আজান হইছে খোঁজ নিয়ে দেখে এলাকার একজন মুরব্বীরে কমিটির লোকজন মিলায়া মুয়াজ্জিন রাখছে বেতন দিয়ে তুমি আজান টাজান দিও নির্দিষ্ট কোনো ইমাম নাই যেও টুকটাক নামাজ পড়ে তো উনিও দিন গেছে ছুটিতে তো মুয়াজ্জিন সাহেব আগের থেকে মাইক নিয়ে কম্বলের পাশে রাখছে আজানের সময় হইলে অন্যান্য মসজিদের আজান শুনে না উনিও কম্বলের মধ্যে হাইয়া আলাল ফালা আসসালাতু খাইরুম মিনান নাম আসসালাতু খাইরুম মিনান নাম কয়ে উনি আবার ঘুমায় আজকেও যখন আসছে আরেকজন তখন তো ধরা খেয়ে গেছে পাশের মুয়াজ্জিন সাহেবের পরের দিন ধরা হইল কি ব্যাপার আজান দান আপনি ব্যাপারটা কি মসজিদের দরজা খুলেন না
শুনলাম কম্বলের মধ্যে নাকি নিয়া, হ্যাঁ আপনারাও কম্বলটাই না ঘুমান, আমিও কম্বলটাই না ঘুমান। ফজরের নামাজে আমি জানি মুসল্লি হয় না, তো আমি একলা একলা গিয়া ভয় পাইয়া লাভ কি, ঠান্ডা পানি দিয়ে উজু করে লাভ কি, আপনারাও ঘুমান আমিও ঘুমান। এ হলো দেশের পরিস্থিতি, বুঝেন কথা, বুঝেন কথা। আর একটা মনে পড়েছে বলবো, রাগ করবেন না তো। কুড়িগ্রাম গিয়েছি অনেক বছর আগে, 7-8 বছর আগের কথা। হুজুর সময় তো বেশি হয়ে যেতেছে, আপনি আবার রাগ হয়ে আপনারা খুব ধৈর্য ধরে বয়েন, কিন্তু ওটা শুরু করলে মোনাজাত দিয়ে থয়ে দেব। কুড়িগ্রাম গেলাম, একজন হুজুর দেখতে আলেম মনে হয় না, থাক আর এখন নাড়াচাড়া করে না, যারা আসছে বসে পড়েন, বসে পড়েন ভিতরে ঢুকে বসে পড়েন, দাঁড়ায় থাকলে জান্নাতে গিয়েও খাড়ায় থাকা লাগবে, বসে পড়েন। হ্যাঁ আচ্ছা যাক, কিছু মানুষ দাঁড়ায় শুনুক, কিছু মানুষ দাঁড়ায় শুনে মজা পায়, শুনুক। দেখতে ওনারে আলেম মনে হয়, মাথায় পাগড়িও আছে, কিন্তু লোকটা আচরণটা একটু সন্দেহজনক, সন্দেহজনক বলতে বুঝছেন অহংকারী, ঠিক না? আমরা আছি মহাবিপদে, এমন এক মুসিবতে মানুষের সাথে মুসাফা করলেও ঝামেলা, না করলেও ঝামেলা, করলে সব চাপ দিয়ে ধরে। আবার এমন কিছু জায়গা আছে যেখানে মুসাফা করাও যায় না, আবার না করলে আবার কেউ অহংকারী করে, মুসাফা করার কিছু পদ্ধতি আছে। যার সাথে মুসাফা করতে যাবেন তার অবস্থা বুঝেন আগে, গাড়ি থেকে নামতেছি আমি, আমার কাপড় চোপড় ঠিক করতেছি, চাদর ঠিক করতেছি, একজনে হাত বাড়াই আমি গাড়ির দরজা লাগামু না, চাদর ঠিক করুম না, এর মুসাফা করুম না, কোন দিকে কাম করুম কোন, তো এটা কিছু আছে আবেগ, বলাও যায় না কিছু। তো এখন আমি ওনার 3-4 বারের মুসাফা দেখে আপনার সন্দেহ হইল, ঘটনা কি? তো পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, উনি কে? বলে হুজুর উনি আমাদের মসজিদের এক ইমাম ছিল এক সময়। পাশের এক মসজিদে পরিস্থিতি এমন কেন? রোজা তো লম্বা কথা, লম্বা কথাই শুনবো, বলেন না। লম্বা কথা হলো হুজুর, মসজিদে মুসল্লি হয় জুমায় একদিন, আর সারা বছরে মুসল্লি হয়, জুমার দিনে পুরো মসজিদ ভরা, এই জন্য হোগলা লাগে। আগে তো গ্রামের যুগে টাইস ফাইস ছিল না, হোগলা, শুক্রবার নামাজ পড়ে জুমার নামাজ পড়া হোগলা সব পিছায় রাখে, একটা হোগলা কোনো কায়দায় থাকে, ইমাম সাহেব আর 2-1 জন মুসল্লি যদি মাঝে সাঝে কোনো কায়দায় বাইজা পড়ে, তো ইমাম সাহেব ফজরের নামাজের সময় হোগলা তো গুছায় রাখছে, মোটামুটি 2-3-4 দিন হয়ে গেলে কিছু আছে না, ওই যে উলি পোকা ওর মধ্যে না বাসা বাঁধে, কথা পায় না, উলি পোকা বাসা বাঁধছে, আর হোগলা পাইলে তো এমনি আর বাসা বাঁধে। ইমাম সাহেব একা রাত্র গভীর প্রচন্ড বাগানের মধ্যে মসজিদ অন্ধকারে খুব ভয় 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 একা আইসা, মাইক চালু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু করছে। ওই হোগলার মধ্যে একটা পাগল ঢুকে আছে, ঠান্ডা লাগছে, পাগল ঢুকে হোগলার মধ্যে বয়ে দিছে। ইমাম সাহেবের আজান শুনে ঘুম ভাঙছে, মেজাজ গরম, একসাথে হোগলা টোগলা শুদ্ধ সহ দাঁড়াইছে, এতগুলো হোগলা আর উলির মাদা একসাথে যদি হয় ঝনঝন ঝন করে আওয়াজ উঠে না, আওয়াজ উঠে পাগলের ছিল, গলা ভাঙা, গলা ভাঙা দিয়ে শিক্ষা দিছে ইমামের বউ। ইমাম সব তো মনে করছে হায় হায়, জিন বুঝি আইলো, ভূত আর পেত নিচে আছে সব বুঝি আইলো, ইমাম মাইক টেক ধুয়ে দিছে, দৌড় দৌড় দিছে পাগলের সাথে ধাক্কা খাইছে, এই হাসা জোরে যাবে না, ধাক্কা জোরে খাইলে পড়ে মনে করছে কি রে ভূতের লগিনি ধাক্কা খাইলে, রাতের অন্ধকার তো,
ধাক্কা খায় ওই অবস্থায় ইমাম শেষ। এই যে মাথার সমস্যা হইছে, এত চিকিৎসা করে ভালো বাড়ানো যায় না। তাহলে আমাদের দেশের মসজিদগুলোর অবস্থা, শহরে তো আছেন হাজার হাজার মানুষ, এই জন্য মসজিদ ফাঁকা যায় না। গ্রামে অধিকাংশ সময় এটা হয়, এই জন্য শয়তানের ধোকা থেকে যদি বাঁচতে হয় এক নম্বর নামাজ। বলেন এক নম্বর কি? শয়তানের ধোকা কয় ধরনের মনে থাকবে? আর কোন আজ মনে রাখতে না পারলেও এটা মনে রাখবেন, কয় ধরনের? এক ধরনের ভালো সুরত ধইরা আসে, দ্বিতীয় নম্বর ঘাড়ের রক দিয়ে ঢোকে, তিন নম্বর দূর থেকে আসর করে, এই তিন ধরনের। তখনই মনে করবেন নেকের কাজ করতে কোন একটা বাধা আসতেছে, নামাজ পড়তে মনে চায় না, কোন একটা ঝামেলা হয়, তখনই মনে করবেন আপনাকে শয়তান ধোকা দিচ্ছে, ঠিক না? ইন্ন শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, ইন্ন শাইতান লিল ইনসানি আদুউম মুবিন। এজন্য রব্বি কারীম বলেন দুনিয়ার মানুষের সবচেয়ে প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। এই শয়তানকে ধোকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কে দিয়েছে? আরো জোরে বলেন ধোকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাকের ক্ষমতা পাইয়া ইবলিস এবার আল্লাহকে চ্যালেঞ্জ দেয়, আল্লাহ আমি আপনার গুনাহগার, আমি আপনার বান্দাদেরকে এক এক করে করে পথ ভ্রষ্ট করব, আমি একা জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব তো আরো লোকজন নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ধোকা দিতে পারবি, শক্তি তোরে দিলাম আমি। আল্লাহ পাকের একটা বড় ব্যাপার হলো আমি আল্লাহ একবার যাকে যেটা ক্ষমতা দেই সেটা কোনোদিন কেড়ে নেই না। আগুনকে ক্ষমতা দিয়েছি জ্বালায় দেওয়ার, কোনোদিন আগুনের ক্ষমতা কেড়ে নেই না। পানিকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছি পানিকে ডুবিয়ে দেওয়ার, কোনোদিন ক্ষমতা কেড়ে নেই নেই। এই জন্য পানি যখনই পায় তখনই ডুবিয়ে নেয়, তবে মাঝে মাঝে আল্লাহ তাআলা আগুনের শক্তিও কমাইয়া পয়গম্বর ফলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচায়। আগুনের ওই পোড়ানোর, আগুনের ডুবানোর শক্তিকে আল্লাহ তাআলা মাঝে মাঝে বন্ধ কইরা মুসা আলাইহিস সালাম সহ সব উম্মতদেরকে দিয়ে নদী পার করা। আল্লাহ তাআলা এগুলো কেন করায়? ইবলিস কি জানায় দেয়? ইবলিস আমি আল্লাহ তাআলা যদিও তোর ক্ষমতা দিয়েছি, যদিও তুই আমার ক্ষমতা পাইয়া চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন। ধোকা দিতে পারবি, ধোকা দিতে পারবি? আমার কোন ইমামদার বান্দা যদি তোর ধোকায় পড়ে নামাজ ছেড়ে দেয়, তোর ধোকায় পড়ে রোজা ছেড়ে দেয়, তোর ধোকায় পড়ে শয়তানি কাজগুলো করে ফেলায়, এরপরে যদি খালিস দিলে আমি আল্লাহর কাছে হাত তুলে তওবা করতে শুরু করে দেয়, আমি আল্লাহ এমন এক দয়াবান, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। বন্দে বেহাদ মর খুদায়ে পাকেরা আকে ইমাম দাদে মুশতে খাকেরা আকে দর আদম দমি দো রোহেরা দাদ সে তো পান যাতো নুহেরা। আল্লাহ বনি আদমকে বানাইছেন মাটি দিয়া, এ মাটির মানুষ, কিন্তু মাটির মানুষের সম্মান সব থেকে বেশি, মাটির মানুষের সম্মান। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে তৈরি করলাম। এই বনি আদমকেও যদি ইবলিস কখনো ধোকা দিয়ে ফেলে, আমি আল্লাহ তাআলা বনি আদমের জন্য তাওবার দরজা খোলা রাখলাম। বনি আদম যদি তাওবার দরজা খোলা পাইয়া হাত তুলে আমি আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, আমি আল্লাহ এমন এক দয়াবান, বান্দার তাওবা আমি কবুল করিয়া বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিই।
এবার আল্লাহ তাআলা আরো চমৎকার করে ঘোষণা দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহীমা। আয় দুনিয়ার যুবক, রব্বে কারীম বলেন, আয় গোলাম, গুনাহ করে ফেলেছ সাগরের ফেনা পরিমাণ, গুনাহ করে ফেলেছ পাহাড় পরিমাণ, গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহ কিন্তু আমার নাম রেখে দিয়েছি রহমান, আমি আল্লাহ আমার নাম রেখে দিয়েছি গফফার, আমি আল্লাহ আমার নাম রেখে দিয়েছি সত্তার, আমি আল্লাহ তাআলা আমার নাম রেখে দিয়েছি জব্বার, আমি আল্লাহ তাআলা চমৎকার করে তোমার জন্য তোমার মাফ করার জন্যে, গুনাহ করবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা ক্ষমা করে দেব, এই জন্যেই নাম রেখেছি গফুর, এই জন্যে নাম রেখেছি গফফার, আমি আল্লাহর কাছে তাওবা করবা, আমি আল্লাহ তাআলার দরবার থেকে বারবার বারবার ঘুরে ফিরে যাইবা আর তাওবা করে করে ফিরে আসবা, আমি আমার তোমার রহমতের কোলের মধ্যে তুলে নেব, এ বান্দা এই জন্যে আমি নাম রেখেছি রহমান, আমি আল্লাহ নিজের নিজের নাম রেখেছি রহিম, বান্দারে তুমি হাজার গুনাহ করবা আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো গোপন করে রাখবো, ও মিয়া দুনিয়ার এমন হাজার গুনাহ আছে দুনিয়ার কেউ জানে না, যদি আপনার আমার গুনাহ আপনার আমার বাবা জানতো বাবা লাথি মেরে ঘর থেকে বিতাড়িত করে দিত, যদি আপনার আমার স্ত্রী জানতো স্ত্রী কোনোদিন আপনার আমার সাথে সংসার করতো না, আপনার আবার কর্মচারীও যদি জানতো আপনার আমার কর্মচারী আপনার আমার সত্য না, দুনিয়ার মানুষগুলো জানতো সম্মানের চেয়ারে বসাইতো না, কিন্তু রব্বে কারীম বান্দার গুনাহগুলো গোপন করে রাখছেন, গুনাহগুলো গোপন করে রাখছেন, গুনাহগুলো গোপন করে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো আমার মাকেও জানতে দেয় নাই বাবাকেও জানতে দেয় নাই, আমার গুনাহগুলো আমার স্ত্রীকেও আমার মালিক জানতে দেন নাই, আমার গুনাহগুলো আমার সন্তানকেও জানতে দেন নাই, আমার গুনাহগুলো আমার বন্ধু বান্ধবকেও জানতে দেন নাই, আমার গুনাহগুলো আমার লোকজনদেরকেও জানতে দেন নাই, আমার গুনাহগুলো গোপন করে রাখছেন গোপন করে রাখছেন, কেন গোপন করে রাখছেন জানি, আমার আল্লাহ তাআলা কইরে বল আমি আল্লাহ এই জন্য গোপন করে রাখছি, তুই যদি তওবা করে ফেল গুনাহ থেকে তওবা করে ফেল, বিমান যদি বেঈমান হয়ে যাও তাহলে যদি ঈমান এনে ফেল, আর যদি গুনাহ থেকে তওবা করে ফেল, বাকি জিন্দেগি যদি ভালো আমলগুলো করো, আমি আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে এমন করে মুছে দেব ওই গুনাহের জায়গায় নেকি দ্বারা গুনাহটা নেকি পরিবর্তন করে দেব, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দেব, এই জন্যে দুনিয়ায় কোনো গুনাহের সাক্ষী কাউকে রাখলাম না রে গোলাম, তোমার হাত সাক্ষী থাকবে না হাতকেও আমি আল্লাহ তাআলা সাক্ষী রাখবো না, পা কেও সাক্ষী রাখবো না, অঙ্গ প্রত্যঙ্গকেও আমি আল্লাহ তাআলা সাক্ষী রাখবো না, এই জন্যে ভালো করে মনে রাখবেন তওবা হলো শয়তানের সবচেয়ে বড় দুশ্মন, যদি কেউ তওবা করে ফেলায় তাহলে শয়তানের কমর ভেঙে দেওয়া হয়, আপনাকে আমাকে শয়তান আল্লাহ পাকের রাস্তা থেকে বের কইরা ঈমানের কমর ভেঙে দিয়েছে, কিন্তু যদি কোনো বান্দা তওবা করে ফেলে তো শয়তানের কমরগুলো ভেঙে যায়, শয়তান তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, শয়তান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকে, হায় রে এই বান্দা এখন মালিকের প্রিয় হয়ে গেল, আর যখন কোনো বান্দা খালিস দিলে তওবা করে আমার আল্লাহ তাআলা কইরে গোলাম আমি আল্লাহ নিজে আমার বান্দার জন্য জান্নাতের বাড়ি সাজা, ফেরেশতারা হঠাৎ করে দাঁড়ায় তাকায় দেখে আমার আল্লাহ কে চিল্লায় বলেন কে, আঙ্গুলটা উঁচা করে বলেন কে, আমার আল্লাহ নিজে একদিন নিজের আমার জান্নাতের বাড়িটা সাজাইতেছে, বান্দার জান্নাতের বাড়িটা আমার মালিক নিজে সাজায়, মাঝে মাঝে দেখবেন ছেলের বিয়ে হয়ে গেলে মেয়ের বিয়ে হওয়ার সময় বাবা আনন্দের কারণে মেয়ের বাড়ির ঝাড়বাতিটারে সাজায়, আসে না নাই জোরে আওয়াজ করে, আমার আল্লাহ তাআলা নিজে জান্নাতের বাড়িটারে মজা করে সাজাইতেছেন, ফেরেশতারা গিয়া ডাক দেয় আল্লাহ আপনার বান্দার এই বাড়িটা আপনি কেন সাজাইতেছেন, আমার আল্লাহ তাআলা ডাক দেয় ফেরেশতারা তাকে দেখো না
আমার এই গোলামটা খালিস দিলে তৌবা করেছে, আমার এই গোলামটা পাক্কা সাচ্চা তৌবা করেছে, আমার এই গোলামটা চোখের পানিগুলো ফেলে কান্না করেছে, আমি আল্লাহ তাআলা এই গোলামের কান্না কবুল করে নিয়েছি। আমার বান্দা যখন আমি আল্লাহর দরবারে ফিরে আসছে, আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া আমার বান্দাটাকে কুদরতি বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছি, আমি আল্লাহ তাআলা বান্দারে ফিরায় দিতে পারি না, ফিরায় দিতে পারি না। এই জন্য আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার বান্দার বাড়িটা নিজেই সাজা। ও দুনিয়ার মুসলমান, এই জন্য বলে যায় যখন গুনাহ করে ফেলবো তো তওবা করে ফেলবো, গুনাহ করে ফেলবো তো তওবা করে ফেলবো, গুনাহ হয়ে যাবে তো সাথে সাথে তওবা করব। সাবধান, গুনাহ হয়ে গেল যেন তওবা ভুলে না যায়। এক নম্বর, গোমাদের গুনাহ করা যাবে না, বলেন বলেন, এক নম্বর গুনাহ করা যাবে না, সবাই মিলে বলেন গুনাহ করা, জোরে বলেন গুনাহ করা যাবে না, সবাই বলেন গুনাহ করা যাবে না, যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব, বলেন গুনাহ হয়ে গেলে কি করব, এই জোরে বলেন গুনাহ হয়ে গেলে কি করব। এখন সবাই বলতে পারলেন না, বলেন গুনাহ হয়ে গেলে কি করব। সাহাবায়ে কেরাম কোনদিন গুনাহ করতেন না, যদি গুনাহ হয়ে যাইতো সাহাবায়ে কেরাম তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম কোনদিন গুনাহ করতেন না, গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। নবী একজন সাহাবি আল্লাহু আকবার সালাবা রাদিয়াল্লাহু আনহু অন্যায় করে ফেলেছে, ছোট গুনাহ করে ফেলেছে, কি গুনাহ, ও মিয়া যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন আমার নবী, সালাবা রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় রেখে গেলেন এলাকার মানুষদের খোঁজ খবর রাখার জন্য। যেই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য, সালাবা রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যায়, হঠাৎ করে পর্দার আড়ালে একজন মহিলার দিকে সালাবার নজর পড়ে গেছে। মহিলার দিকে সালাবার নজর পড়ে গেলে একটু নিয়ত করে ঘুরাইয়া পর্দা সরাই গিয়া মহিলার হাত ধরে ফেলেছে। হাতটা ধরতে দেরি হয়, আল্লাহর বান্দে হাতটা একটা ঝাড়া দিয়ে ডাক দেয়, এই নবীর সাহাবি সাবধান সাবধান, আমি তোমার ভাইয়ের আমানত, সাবধান আমানতের খেয়ানত কইরো না, তুমি নবীর ইমানের জায়গায় বেয়াদবি কইরো না, তুমি তো জুলুম করে ফেলাইতেছ, অন্যায় করে ফেলতেছ, কেমন গুনাহ তুমি করতেছ। কথাটা বলতে দেরি হয়, সালাবা রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসছে, হাতটা ছেড়ে দিয়া মদিনার গলির মধ্যে দৌড়ায় আর চিল্লাইতেছে, মালি কেমন অন্যায় করে ফেললাম, কেমন গুনাহ করে ফেললাম, কেমন পাপ করে ফেললাম। দৌড়াইতে দৌড়াইতে মদিনার বাউন্ডারি ছাড়াইয়া পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে কান্না করতে আরম্ভ করেছে আর চিল্লার বলে, মালিক আমার গুনাহগুলো তুমি মাফ করবা কিনা জানি না, আমি আমার গুনাহ নিয়ে আমি মরে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। লম্বা কথা, যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বাড়িতে ফিরে আসলেন, সালাবা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়া যায় না, খোঁজ না হলো সালাবা কই, খুঁজে খুঁজে গিয়া দেখে পাহাড়ের চূড়ায় ওইটা সালাবা কান্না করে। হযরত সালাবার গিয়া হাত ধরলে, বলে ভাই আমার হাত ধরো না, আমি মদিনায় যেতে পারবো না, চলো মদিনায় চলো, বলে না না আমার চার, আমি আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখাইতে পারবো না, আমার বড় ভয় লাগে লজ্জা লাগে, চেহারা আমি কেমনে আমার নবীর দেখাইব, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, এই গুনাহের চেহারা আমি আমার নবীর দেখাইতে পারবো না, এই গুনাহওয়ালা চেহারা আমার সাহাবায়ে কেরামদেরকে দেখাইতে পারবো না। তারপর জোরাজুরি করে বলে, ভাই আমার যদি নিতে হয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া রশি দিয়ে ভালো করে বাঁধবা, যেমন আসামিদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, আমারও দুই হাতের মধ্যে রশি লাগায় মদিনায় নিয়ে যাইব, হাতের মধ্যে রশি লাগা মদিনার দিকে টেনে টেনে আনা হয়। সালামা দাঁড়ায় বলেন, ভাই একটু দাঁড়াও, নবীর কাছে আমার যাইতে বড় ভয় লাগে, আমার নবীর কাছে নিয়ে যাও না, আমার একটু ভাই আবু বাকারের কাছে নিয়ে যাও,
দেখি আমার ভাই আবু বাকর আমাকে মাফ করানোর কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। নিয়ে আসছেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই এমন অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমার মালিক আমার অন্যায়গুলো মাফ করবেন কিনা বলো। আবু বাকর সিদ্দিক বললেন, মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও। চলে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। হযরত ওমর বললেন, মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তুমিও আমার ঘর থেকে বের হইয়া যাও। চলে আসছেন হযরত ওসমান বিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। হযরত আলী বলেন, মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তুমি আমার ঘর থেকে বের হও। এর এবার সব মিলায় দেখেন কোনো সাহাবীরা মাফ করানোর ব্যবস্থা করতে পারেন না। ডেকে বলে, ভাই আমার একটু নবীর কাছে নিয়ে যাও। চাইছিলাম নবীর কাছে যাব না, কিন্তু নবীর কাছে না যাইয়াও পারি না। এই যুবক রে, দিনের কান লাগায় কথাগুলো শোনো, যদি পারো দিলটারে নরম করে চোখ দিয়ে পানি ফেলো, কারণ জাহান্নামের ভয়ে গুনাহের কারণে যদি চোখ দিয়ে পানি বের হয়, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বের হইলে এই চোখের পানিটা আমার মালিক হেফাজত করে রাখেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এই দুনিয়ার যুবক, এবার চলে আসছি নবীজির দরবারে, পয়গম্বর আরবের সামনে দাঁড়ায় কাঁদি আর বলে, নবী আমার, আমারে আমার মালিক মাফ করবেনি। নবী আমার কয়, তোমারও মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তুমিও আমার ঘর থেকে বের হইয়া যাও। নবীজিও তার ঘর থেকে বের করে দিলে। সালাবা রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘর থেকে বের হইয়া নিজের মেয়েটির কয়, আমার একটু ঘরে নিয়ে বসা কতদিন হয়ে গেল, আমি ঘরে যাইতে পারি না। নিজের মেয়েটার ডাক দিয়া কয়, আব্বু আবু বাকারও তোমার ঘর থেকে বের করে দিয়েছে, অমরও ঘর থেকে বের করে দিয়েছে, আলীও ঘর থেকে বের করে দিয়েছে, আমার প্রাণের নবীও যেহেতু তোমার ঘর থেকে বের করে দিয়েছে, আমি আমার ঘরে তোমার নিয়ে যেতে পারবো না, যেটা ইচ্ছা সে তাই চলে যাও। চলে যায় সালা বাবার মদিনায় দৌড়ায়, চিল্লার গলির মধ্যে দৌড়ায়, চলে আসছে পাড়ের চূড়ায় উঠা কান্না করে। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন হয়ে গেল, তিনটা দিন পরে জিবরিল আমিন আসছেন নবীজির কাছে। পয়গম্বর, আসমান আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? নবী কয়, আল্লাহ বানাইছে। জমিন আপনি বানাইছেন না আল্লাহ বানিয়েছে? নবী বলেন, আল্লাহ তাআলা বানাইছে। মানুষকেও আপনি বানাইছেন না আল্লাহ বানিয়েছে? নবী বলেন, আল্লাহ বানিয়েছে। জিবরিল বলেন, পয়গম্বর আপনি সালাবাকে কেন আপনার দরবার থেকে বের করে দিলে? ওর কান্না তো আমার আল্লাহ তাআলা কবুল করে নিছে, ওর কান্না কবুল করে নিয়া আমার মালিক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাত বাসী করেছে। আর দেরি কইরেন না পয়গম্বর, সালাবারে খুঁজে বের কইরা সংবাদ দেন। নবীজি আসছেন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, তাড়াতাড়ি করে সালাবারে খুঁজো, কে যাইবা খুঁজতে? হযরত আবু বাকর কয়, হুজুর আমি যাব, কারণ আমার ঘর থেকে বের করে দিয়েছিলাম। হযরত ওমর কয়, হুজুর আমিও যাব, কারণ আমার ঘর থেকে বের করে দিয়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও যাব, কারণ আমিও আমার ঘর থেকে বের করে দিয়েছিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমি মুরব্বি একজন মানুষ, আমারও সাথে দিয়ে দেয়, আমার অন্য আমার কথা হয়তো সে অমান্য করতে পারবে না। চারজন সাহাবি মিলে খুঁজতেছেন খুঁজতেছেন, মদিনার অলিতে গলিতে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন পাহাড়ের চূড়ায় খুঁজে পাওয়া যায় না। হাই রে, আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যায়, রাখালরা তাদের রাখালের ছাগল গরু ভেড়া গুলো নিয়ে রওনা হয়। রাখালদের কাছে জিজ্ঞাসা করে, এমন একজন মানুষ, এমন তার চেহারা দেখতে, এমন তারে তোমরা দেখছো নাকি কোথাও? রাখালরা বলে, এমন মানুষ কেমন তা চিনি না, নামটা কি তার জানি না। তবে একজন লোক আছে পাহাড়ের চূড়ায়, এই মানুষটা প্রতিদিন রাত হয়ে গেলে এত জোরে চিল্লায়,
এরা তো জোরে কান্দে, এই কান্নার আওয়াজ শুনে আমাদের বাচ্চাগুলো ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, এর কারণে আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না। এই লোকটার কান্নার আওয়াজ শুনে দিনের বেলা আমাদের ঘোড়াগুলো ঘাস খায় না, আমাদের গরুগুলো ঘাস খায় না, আমাদের ছাগলগুলো মাঠে ঘাস খায় না, এর কারণে শুধু চিল্লায় জাহান্নামের আজাব থেকে মুক্তি চায়। হযরত ওমর কয় ভাই এই মনে হয় পায়া গেছি সালা ভরে। আস্তে 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 করে পাহাড়ের চূড়ায় উঠতেছে, রাত গভীর হয়ে গেল, উঠে তাকায় দেখে গাছের একটা কিনারে বৈশা সালাব চিল্লায় চিল্লায় কান্না করে আর বলে মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, বুঝি মাফ পাবো না, আমি বুঝি মাফ পাবো না, জাহান্নাম ছাড়া বুঝি আমার কোনো উপায় না। আল্লাহ মদিনার প্রত্যেকজন সন্তান বাবার কোলে মাথা রেখে ঘুমায়, প্রতিজন বাবা সন্তানটারে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, আল্লাহ কত মানুষ আরামের বিছানায় ঘুমায়, আমি সাল আবার আরামের একটা বিছানাও নাই, আমি আমার সন্তানটারে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতে পারি না, আমি একটু আরামে ঘুমাইতে পারি না, মালি কষ্ট দাও কোনো অসুবিধা নাই, তবে জাহান্নামের আগুনে আমার জ্বালায় না, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হে আল্লাহ, তার ঘর থেকে বের করে দিছে, আলীও তার ঘর থেকে বের করে দিয়েছে, নবীও তার ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ তুমি তোমার ঘর থেকে বের করে দিও না, তুমি তোমার কামতের ময়দানে তোমার রহমতি দরবার থেকে বের কইরা দিও না, এমন করে চিল্লায় চিল্লায় সালামা কামতেছে। ও দুনিয়ার মুসলমান, হযরত ওমর কি আস্তে করে হাত ধরেছে, সালামা চল নবীর দরবারে চল, না আমি মদিনায় যাব না, এই চেহারা নবীর দেখাইতে পারবো না, সবাই মিলে দাঁড়ায় বলে সালামা আমি আবু বাকর আসছি, আমি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আসছি, সালমান ফারিসি বলে আমি আসছি, তোর তাওবা কবুল করে নিছে আমার নবী ধরে যাইতে বলছে, বলে আমার নবীকে আমার উপরে খুশি না বেজা, বলে নবী তোমার উপরে খুশি, চলো চলে আসছি, নবীজির দরবারে আসতেছে, আস্তে আস্তে করে হাঁটতেছে, সালাব চিল্লায় চিল্লায় কান্না করতেছে। হযরত ওমর ফারুক বলেন যখন আমরা মসজিদ নববীতে আসছি তখন ফজরের ইকামত চলতেছিল, ইকামত চলতেছে, নবীজি নামাজে দাঁড়ায় গেছেন, আমরা পেছনের কাতারে গিয়ে দাঁড়াইলাম, নবীজি ফজরের নামাজে তিলাওয়াত করতে আরম্ভ করেছেন, আল্লাহুমুত্তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতাই তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, এই আয়াতটা যখন তিলাওয়াত করেছে হযরত সালামা পাশেই দাঁড়ানো নবীজির জবানের তিলাওয়াত শুনি না, সালামা বিকট আওয়াজ দিয়ে একটা চিৎকার দেয়, এত জোরে চিৎকার দিয়েছে মসজিদটা থরথর করে কেঁপে উঠছে, নবীজি দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেছে, হাজ্জা জুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত তিলাওয়াত করলেন, হাজ্জা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের দুনিয়ার প্রাচুর্যতা ছাড়বে না, দুনিয়ায় আরো চাই আরো চাই আরো চাই, কবরে যখন যাইবা তখন তোমাদের চাওয়া বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় আয়াতের তিলাওয়াত শুনিনা, হযরত সালামা এত জোরে চিৎকার, চিৎকারের আওয়াজের কারণে ময়দানের সব মুসল্লিরা মসজিদ নববীর মুসল্লিরা কেঁপে উঠছে, হঠাৎ করে আওয়াজ দিয়ে চিল্লানি দিয়ে জমিনের মধ্যে লুটায় পড়ছে। সাহাবাই কারাম নামাজ শেষ করলেন, নবীজি নামাজ শেষ করে ডেকে বলেন সালমানে ফারসি, সালাবার মাথার মধ্যে একটু পানি ঢালো, একটু মাথার মধ্যে তেল মালিশ করো। হযরত সালমানে ফারসি পরীক্ষা নিরীক্ষা করে বললেন পয়গম্বর, সালাবা তো আর দুনিয়ায় বেঁচে না, ও জমিন থেকে বিদায়, দুনিয়ার যুবক ভালো করে বুঝো, সাহাবায়ে কেরামের এতটুকু অন্যায়ের কারণে যদি এই পরিমাণ মাফ চাইতে হয় তোমার আবার কি পরিমাণ মাফ চাওয়ার দরকার ছিল।
আদম আলাইহিস সালাতু সালাম এতটুকু ভুল করেছেন যেটা আমাদের নজরে ভুল না, এইটুকু ভুলের কারণে 40 দিন খানা খান না, 100 বছর পর্যন্ত কান্না করেছেন, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেছেন, 300 বছর পর্যন্ত তাওবা করেছে, আমার মালিকের আসমানের দিকে লজ্জায় মাথা উঁচু করে তাকান নাই। এবার বলো তোমার আমার কি পরিমাণ অন্যায় হয়েছে, কি পরিমাণ মাফ চাওয়া দরকার? যদি এই পরিমাণ গুনাহ থেকে মাফ চাইয়া বিদায় হতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই বাতিও নাই, দুনিয়ার কোনো কিছু নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পরার তার, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া ইয়া তো জোরে চাপ মারব, একটা পাজরের হাড়টি কিন্তু আর একটা পাজ যাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দরিয়ার যুব, একটু ভালো করে নিজের মনটারে বুঝাও, এই দুনিয়ায় কয়দিন থাকবো, আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরং দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজান যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই মাহফিলে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে মানুষগুলো মা হারাইছে, বাবা হারাইছে, ও বাজান আসে না না একটু আওয়াজ করে চিল্লা বল। এখানে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে মা নাই বাবাও নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইয়া দরজার মধ্যে টোকা লাগাইলে হয়তো কেউ কেউ দরজার টোকা দিলে মা দরজা খুলবে, তবে আজাদি বাসায় গিয়েও দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে। এখানে এমন মানুষ আছে যাদের মাও দরজা খুলবে না, বাবাও দরজা খুলবে না, কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখা, কার কার বাবা নাই বাজান আপনারাও একটু হাতটা উঁচা করে দেখা, হাতগুলো একটু উঁচা করে দেখেন, বাবা নাই মা নাই হাতগুলো একটু উঁচা করে একটু হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামায়েন না আমার যুবকেরা তাকায় তাকায় দেখু, মাহারা মানুষগুলো চোখের পানি পালা পালা কেমন কাঁদে, মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে, কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই কারো ঘরে জোরের বোন নাই, কারো ঘরে আব্বা আম্মা দুই জনের কেউ নাই, মুরব্বীর চোখের পানি পালা কাঁদে, মাসুম বাচ্চা গুলো কাঁদে, অনুরোধ করে গেলাম সন্ধান একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আরে আমার মালিকের কাছে ওয়াদা করে বিদায় হও, যেহেতু জমিন থেকে বিদায় হওয়াই লাগবে, আর শয়তানি রাস্তায় আমরা চলব না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলব না, আর সুদের ব্যবসা করব না, আর ঘুষের ব্যবসা করব না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, মালিকের হুকুম ছাড়া একটা কদমও কেউ নাড়াবো না, কারা কারা ওয়াদা করতে তৈয়ার, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে আল্লাহ, আরো জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ, চোখে যদি পানি না আসে কান্নার বান্দুরে ডাক, নিয়ার বামে তাকায় দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি বালায় মালিকের ডাক দাও আল্লাহ, চোখের পানি বালায় মালিকের ডাকো আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো তোমার গোলামের দুইটা দুচো করে কান্না করে, আল্লাহ চোখের পানি পানাইয়া কান্না করে, আমরা শয়তানের ধোকায় পরে অন্যায় করিয়া ফেলাইছি, তোমারে ভুলে গিয়ে অন্যায় করিয়া ফেলাইছি, আল্লাহ দুনিয়ার ধোকায় পরে অন্যায় করিয়া ফেলাইছি,
এখন তোমার কাছে মাফ চাই মালিক, ক্ষমা করে দাও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে বলো আমিন, আরো জোরে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি যে কথা